মাধুরিমা আগবাইছে সানফ্রেস ডেরি হোয়াইটনার স্কেল প্লাস শ্যাম্পু শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুরুইন নিউট্রিগ্রেইন আর সাইকেল পিওর আগরবাতি নমস্কার মাধুরিমা অনুষ্ঠানটিলৈ মই রেখায় আপনাদের স্বাগতম জানাইছো প্রিয় দর্শক সদায় থাকার দরে আজিও আছে আমার সহ এগারী বিশেষ অতিথি আর আজির অতিথি হয়েছে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ভৃগুমণি আর ভৃগুমণির সঙ্গে জ্যোতিষশাস্ত্র সম্পর্কীয় যিকোনো পরামর্শ আপনাদের আজি আমার অনুষ্ঠানটির লোক পাব গতি দেরি নকি সোকালে আমার ডায়ল করক আমার নম্বরকিটা আপনার টিভি স্ক্রিনত ফ্লেশ হয়ে আছে এটা হোক অনুষ্ঠানটিত আজির অতিথিক স্বাগতম জানাও হয় আপনার অনুষ্ঠানটিলে স্বাগতম জানাইছো হয় নমস্কার হয় আর দর্শক মন্ডলী আর আপনার অভিনন্দন জ্ঞাপন করল নিশ্চয় আর আজি আমি জ্যোতিষশাস্ত্র সম্পর্কীয় বিভিন্ন পরামর্শ আপনার নিশ্চয় লম আর আমি সাধারণত জ্যোতিষশাস্ত্রত বিভিন্ন কথা শুনবলে পাও তার মাজরে এটা হয়েছে জ্যোতিষশাস্ত্রত বিভিন্ন গ্রহর বিভিন্ন দশার কথা উল্লেখ থাকে আমি শনির দশা মঙ্গলর দশার বিষয়ে ইতিমধ্যে অনুষ্ঠানটিত কথা পাতিছো আজি আমি রাহু আর কেতুর দশার বিষয়ে জানিবলৈ বিচাৰিম প্রথমতে রাহুর দশার পর আরম্ভ করছো রাহুর দশা যদি কাবার হেৰিত থাকে কুণ্ডলিত যদি থাকে তেনেহলে কেনেকুৱা কেনেকুৱা কি কি প্রভাব পড়িব পারে চাগ্রহ হল নটা রবিলৈকে রবির পৰা কেতুলৈকে হল নবগ্রহ কিন্তু তার ভিতৰত পাঁচটা হল আপনার পাপগ্রহ আর বাকি চারিটা হল আপনার শুভগ্রহ তেনে পাপগ্রহর ভিতৰত পড়ে কোনবিলাক রবি মঙ্গল শনি রাহু আর কেতু এই পাঁচটা গ্রহ হল আপনার পাপগ্রহ ইয়াতক রাহুর দশাত যদি জন্ম হয় কোনোবার যদি রাহুর দশার যদি জন্ম হয় তেনেহলে কিন্তু প্রথমতে শারীরিক সমস্যা থাকে প্লাস পিতৃ মাতৃ কারণেও কিন্তু চিন্তা থাকে পিতৃ মাতৃ বিয়োগর মানে কারক হয় মানে রাহুগ্রহ রাহুগ্রহ ইমানই বেয়া কিন্তু শনিগ্রহে কিন্তু মানে প্রাণটা রাখে প্রাণে নামারে দেই যতক জাতিকা কোনো প্রাণে নামারে কিন্তু রাহুর দশাত কিন্তু প্রাণে মরার কিন্তু আশঙ্কা থাকে সম্ভাবনা থাকে গতি রাহুর দশাটা বেয়া আর রাহু যদি ভাল জায়গা যদি অবস্থান করে রাহু ভাত ভাল জায়গা অর্থাৎ আপনার রাশি চক্রের যদি সঠিক জায়গা যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু ভাল ফল দিব এটা কোনো সন্দেহ নাই কিন্তু যদি বেয়া জায়গা যদি অবস্থান করে ধরো আপনার ধনস্থানে যদি রাহু অবস্থান করে লগ্নের পিছত আহে ধন যত লগ্ন হব সেটার কিন্তু আপনার কুষ্টি বিচার আরম্ভ হয় কিন্তু লগ্নের পিছর ঘর যদি আপনার ধনস্থানে যদি রাহু থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আননেসেসারি আপনার টাকা পয়সা নষ্ট করাব আপনার ধরো চাকরি বাকরি ক্ষেত্র অসুবিধা দিব নিবনার ক্ষেত্রে এটা মানে বাধার সৃষ্টি করাব পয়া বস্তু কিনে নাপাব বিভিন্ন গুরুত্বপূর্ণ কাম চাব আপনার অকমানের কারণে আপনার রক্ষি যাব আর রাহুর দশা এনেকা একটা বস্তু রাহু হল চন্ডাল প্রকৃতির গতি আমি কোনোবা কই থাকো চাও এইটা চাওন সে রাহুর নিচিনা খাই আছে মানে রাহু হল চন্ডাল রাহু কেতু কি করব বিচারে মানে জাতক জাতিকার ভাগ্যটা গ্রাস করব বিচারে ভাগ্যটো হ্যাঁ খাই পেলাব বিচারে যেতিয়া গ্রহণ হয় তেতিয়া কি হয় চাবচোন আপনি কারণ চন্দ্র আর সূর্য এই দুটা বস্তু হল অতি পাওয়ারফুল বস্তু ইয়াতক কিন্তু আর পাওয়ারফুল একো হবই নহরে কারণ সূর্য হল একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড আমি ইয়াত বহি কিনে তার পাওয়ারটো আমি সহ্য করব নোৱাৰো কিন্তু যেতিয়া গ্রহণ হয় তেতিয়া কি হয় রাহু আর কেতু মিলি এই চন্দ্র আর সূর্যক গ্রাস করে পেলায় খাই পেলাই দিয়ে রাহু আর কেতুয়ে যদি চন্দ্র আর সূর্যের নিচিনা বস্তু ইমান পাওয়ারফুল বস্তু যদি খাই পেলাই দিয়ে গ্রাস করব পারে আমি মানুষ কি নিশ্চয় আমি কথা পাতিম এই বিষয়ে ফোন কল এটা আছে লৈ লৈছো হ্যালো হ্যালো মই জয়শ্রী কৈছো কব জয়শ্রী কি জানিবলৈ বিচাৰিছে একচুয়ালি মোৰ বিষয়ে জানিব বিচাৰিছো মোৰ ডেট অফ বার্থ হৈছে 1994 7 ডিসেম্বর সাত ডিসেম্বর 1994 সন সময় কিমান আছিলে জন্ম রাতি বৃহস্পতিবারে জন্ম পাইছো রাতিপুৱা 9:30 বজাত 9:30 মিনিট আবেলি টাইমত সাগে টাইমটো ইমান জন নাতম রাতিপুৱা নে আবেলি আবেলি না আবেলি টাইমত কোত জন্ম হৈছিলে এটো মিজ্জা মিজ্জা জন্ম হৈছিলে হয় আর কি জানিবলে বিচাৰিছে বিশেষকৈ আর মোৰ বিয়াবাৰো আর মই গ্ৰেজুয়েচন কৰি আছো আর মোৰ ভাইটিৰ বিষয়ে জানিব বিচাৰিছো আপোনাৰ বিষয়ে প্ৰথমতে কৈ লওঁ আমি আপোনাৰ বিবাহবাৰো আর আপোনাৰ ভৱিষ্যৎ জীৱন গ্ৰেজুয়েচন কৰি আছে আপুনি কি বিষয়ে জানা ৰাতিপুৱা না ৰাতি আছিল ৰাতি আবেলি সময় ৰাতি ৰাতি হয় মানে পিএম
গতিকে কেনেকুৱা হ'ব তেওঁৰ ভৱিষ্যত জীৱন, লগতে তেওঁ গ্ৰেজুৱেশ্যনো কৰি আছে, কেনেকুৱা হ'ব পঢ়া শুনাত, বিবাহ বাৰুৰ কথা সুধিছে, সেই বিষয়ে অকণমান যদি জানিবলৈ পায় নিশ্চয় ভাল পাব তেওঁ। বুধবাৰ জন্ম আছিল, কেনেকুৱা হ'ব তেওঁৰ ভৱিষ্যত জীৱন? হল আপনার রাশি, হল মকর রাশি। হ্যালো, হ্যালো, মকর রাশি আর কর্কট লগ্ন, নক্ষত্র হল আপনার ধনিষ্ঠা নক্ষত্র, আপনার জন্মতিথি আছিল শুক্লা ষষ্ঠী তিথি, ঠিক আছে? আর এটি আপনার রাহুর দশা চলিছে, কিন্তু যে কথাটো লৈ আমি কথা পাতিছিলোঁ, সেইটোৰে কিন্তু আপোনাৰ দশা চলিছে। অৰ্থাৎ 2019লৈকে আপোনাৰ 23/2/2019লৈকে আপোনাৰ ৰাহুৰ দশা থাকিব, ঠিক আছে? সংযোগ বিচ্ছিন্ন হৈছে, ঠিক আছে? আৰু আপোনাৰ লগ্ন হ'ল আপোনাৰ কৰ্কট লগ্ন, ধনস্থানত আপোনাৰ মংগল বহিছে। কেতু রাহুর আপনার যদি কুষ্টি আছে ঘরত, আপনি চাব যে আপনার রাহু আর কেতুর বাহুফালত মানে একটা সাইডত অকলে মঙ্গলটো উলাইছে, সেইটো কোৱা হয় মঙ্গল ভঙ্গ কালসর্প যুগ বলে। গতি আপনার আংশিক কালসর্প যুগ আছে, মঙ্গল ভঙ্গ কালসর্প যুগ আছে। আর কথা হল আপনার রবি বুধ বৃহস্পতি আপনার একটা ঘরত বহি আছে, গতি আপনার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি ভাল রেজাল্ট পাব, আপনার চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনার ভাল হব, ভাল রেজাল্ট করব পারিব, প্লাস চাকরি বাকরির ক্ষেত্রে তো আপনার ভাল হব, কারণ আপনার বুধাদিত্য যুগ রাজযুগ। এটা কথাটা হল আপনার হনিয়ে কিন্তু মঙ্গলের উপর দৃষ্টিপাত করেছে, গতি আপনি চলাফুরাত কিন্তু অল্প সতর্কতা অবলম্বন করব। আর আপনার মাঙ্গলিক যুগ নাই, বিয়াবারুর ক্ষেত্রে তো আপনার ভাল হব, বিয়াবারুর ক্ষেত্রে এতিয়া বর্তমান কিন্তু আপনার যুগ নাই, বিয়াবারুর অল্প পলম হব আপনার, ধরক দুই বছর আগত কিন্তু আপনার নহব, দুই বছর পিছত। আর এতিয়া কিন্তু রাহুর দশা চলিছে, আর কালসর্প যুগত রাহুর দশাত ভাল হয়েছে যদিও, কিন্তু অকমান কিন্তু রাহুয়ে প্রবলেম দিব পারে আপনার এডুকেশনের ক্ষেত্রে, অর্থাৎ ভাল রেজাল্টের ক্ষেত্রে, পাশ ফেলের কোনো কথা নাই দেই। কারণ কোনোবাই যদি স্ট্যান্ড করে এইটিও পাশ হয়, কোনোবাই যদি ফার্স্ট ডিভিশনত পাশ করে এইটিও পাশ হয়, সেকেন্ড ডিভিশনত পাশ করাও পাশ, আর থার্ড ডিভিশনত পাশ করাও পাশ, গতি ভাল রেজাল্ট হব লাগে। সেই কারণে আপনি রাহু আর কেতুর অকমান প্রতিকার করব, পারিলে প্রতি সোমবারে নিরামিষ আহার করব, সোমবারে সোমবারে আপনি শিব মন্দিরত যাব, অনন্ত বাসুকী পদ্ম মহাপদ্মেশ্বর তক্ষক কর্কট কুলির শঙ্কসু শঙ্কপাল ঘাতক নাগস্থিতায় নমস্তুতে, এনেকা এইবিলাক হল এটা একটা নাগর নাম, বেলেগ বেলেগ জাতক জাতিকার বেলেগ বেলেগ ধরনের কালসর্প যুগ হয়, আপনারটো হল অনন্ত কালসর্প যুগ, গতি এই কালসর্পয় কিন্তু জাতক জাতিকার জীবনত একটা দীঘলীয়া সময়লৈকে কিন্তু একটা বাধা দৃষ্টার এইবিলাক দিয়ে থাকে, গতি আপনি সোমবারে সোমবারে প্রতি সোমবারে নিরামিষ আহার করব, পারিলে রাহুর কারণ যদি একটা গমের রত্ন আপনি ধারণ করব পারে, ভাল রেজাল্ট পাব। আর যদি নয় যদি আপনি একটা স্টিলের আঙুটি, স্টিলে দিয়ে আপনি একটা আঙুটি বনাই বাহুহাতর মিডিল ফিঙ্গারত আপনি পিন্ধি রাখব, ভাল রেজাল্ট পাব। নিশ্চয় এইখানি করলে তো বহুত ভাল ফল পাব। আমি আর কথা পাতিম, কিন্তু বিরতি এটা লওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, এইখিনিতে সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির, বিরতির পিছতে পুনের উভতি আহিম, চাই থাকিব মাধুরীমা। পুনৰ স্বাগতম জনাইছোঁ অনুষ্ঠানটিত। আজি আমি কথা পাতি আছোঁ জ্যোতিষশাস্ত্ৰ বিশেষজ্ঞ ভৃগুমণিৰ সৈতে। আহক তেওঁৰ সৈতে পুনৰ কথা পাতোঁ। হয়, আমি ৰাহু আৰু কেতুৰ দশাৰ বিষয়ে কথা পাতি আছিলোঁ। ৰাহুৰ দশাত আপুনি উল্লেখ কৰিলে যে ৰবিৰ লগত বহিলে কি কি হ'ব পাৰে। এতিয়া ৰাহুৰ লগত যদি কোনোবা স্থানত বুধ বহি থাকে, তেনেহ'লে কেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ পৰিব ব্যক্তিজনৰ ওপৰত? বুধ হ'ল বুদ্ধিৰ কাৰক, বুধ মানে হ'ল বুদ্ধি, বুধ মানে হ'ল দিমাগ। গতিকে ৰাহু যদি বুধৰ লগত বহে তেতিয়াহ'লে কি হয়, বুদ্ধি নাশ হয়। বিশেষকৈ যদি আপনার স্টুডেন্টবিলাক যে আছে, ধরো কোনোবাই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিব বা মেট্রিক পরীক্ষা দিব,
এইটো ক্ষেত্ৰত যদি তার বুধ আর রাহু যদি একটা ঘর যদি বহি থাকে তাই হলে কি হব বা কোনোবা ইন্টারভিউ দিব গেছে তাই হলে কি হব তার বুদ্ধি না হব নার্ভাসনেস আই যাব যেতিয়া সেই ইন্টারভিউ যেতিয়া দিব যাব তা বসক দেখা পালে তার এটা মানে নার্ভাসনেস হয়ে যাব কি হয়েছে বুঝছে মানে রাহুর বাধা মুঠতে থাকিব আর রাহুয়ে কি করে বুদ্ধি না করায় ভাল বুদ্ধিটো কিন্তু তার না থাকিব তেতিয়া রাহু কেতু হল এনেকুৱা বস্তু মানুহৰ মন মানসিকতা সদায় কিন্তু ওপৰৰ ফালে হ'ব লাগে ঊৰ্ধ্বগামী হ'ব লাগে আৰু ৰাহু আৰু কেতুৱে কি কৰে মানুহৰ মন মানসিকতাক তলফালে লৈ আহে অৰ্থাৎ নানা তেতিয়া হ'লে কি হয় বুধ ৰাহু যদি একেলগে থাকে তেতিয়াহ'লে কি হয় মানুহ নানা ধৰণৰ অসামাজিক কাৰ্যকলাপত লিপ্ত হয় ঠিক আছে নানান ধৰণৰ ধৰক হিংসা ঝামেলা এইবিলাকত মানে জড়িত হৈ পৰে গতিকে বিভিন্ন ধৰণৰ কুবুদ্ধিৰ মানে উদয় হয় মাতাত আৰু আপোনাৰ জন্মকুষ্ঠিত সদায় এটা আনটোৰ মুখামুখি হৈ বহিব অৰ্থাৎ ৰাহু যদি ইয়াত বহিছে সমসপ্তমত বহিব ৰাহু আৰু কেতু সদায় সমসপ্তমত বহিব অৰ্থাৎ ৰাহু যদি এটা ঘৰত বহিছে যোন ঘৰত ৰাহু বহিছে সেই ঘৰৰ পৰা সাত নম্বৰ ঘৰত কেতু বহিব বা যোন ঘৰত কেতু বহিছে সেই ঘৰৰ পৰা সাত নম্বৰ ঘৰত ৰাহু বহিব ৰাহু আৰু কেতু কিন্তু কেতিয়াও এটা ঘৰত নবহে দেই এইটো বেলেগ বেলেগ নিশ্চয় আমি কথা পাতিম পুনৰ ফোন কল এটা আহিছে হেল্ল' হেল্ল' নমস্কাৰ বাইদেউ হয় কওক কোনে কৈছে মই জিতু দাসে কৈছো নাগালেণ্ডৰ পৰা কওক জিতু দাস কি জানিবলৈ বিচাৰিছে মই মানে মোৰ ছোৱালীৰ বিষয়ে জানিব বিচাৰিছো নিশ্চয় জন্মৰ সময় তাৰিখ কওক আগষ্ট মাহৰ চাৰি তাৰিখ চাৰি আগষ্ট চন নাগালেণ্ডত জন্ম হৈছিল হয় আৰু কি জানিবলৈ বিচাৰিছে তেওঁৰ বিষয়ে ভৱিষ্যত জীৱন নিশ্চয়কৈ জানিবলৈ বিচাৰিছে জন্ম হৈছে আগষ্ট মাহত গতিকে কেনেকুৱা তেওঁৰ জীৱন কেনেকুৱা হ'ব ভৱিষ্যত জীৱন কেনেকুৱা হ'ব ভৱিষ্যত জীৱনৰ বিষয়ে নিশ্চয় জানিবলৈ বিচাৰিছে ৰাশি হ'ল সিংহ ৰাশি লগ্ন হ'ল মকৰ লগ্ন সিংহ ৰাশিত ৰবিৰ ঘৰত কিন্তু ৰবি চন্দ্ৰ বুধ আৰু ৰাহু একেলগে বহি আছে গতিকে তাইৰ কিন্তু অলপ শাৰীৰিক সমস্যা থাকিব আৰু তাইৰ কিন্তু মানসিক অস্থিৰতাটো তাইৰ বৃদ্ধি পাব অৱশ্যে যিমান তাই ডাঙৰ হ'ব ডাঙৰ হোৱাৰ লগে লগে এইবিলাক তাইৰ কমিব কিন্তু প্ৰথমতে কিন্তু তাইৰ পঢ়া শুনাৰ প্ৰতি অলপ অমনোযোগিতা দেখা দিব আনফালে মংগল শনি একেলগে বহি আছে মংগল শনি একেলগে বহা মানে একদম সতৰ্কতাৰে কিন্তু ৰাখি চাই চিতি ৰাখিব লাগিব তাইক কাৰণ ৰক্তপাতৰ সম্ভাৱনা ৰক্তপাতৰ যোগ শনি আৰু মংগল দুটা হ'ল শত্ৰুগ্ৰহ এটা ঘৰত বহি আছে শনিৰ শত্ৰু হ'ল লোহা মনত ৰাখিব শনিৰ শত্ৰু হ'ল লোহা আৰু মংগল হ'ল ৰক্তপাতৰ কাৰক গতিকে কোনো লোহা বস্তুৰ দ্বাৰা আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ ফলত আঘাতপ্ৰাপ্তিৰ ফলত ৰক্তপাতৰ সম্ভাৱনা থাকিব গতিকে চাই চিতি ৰাখিব লাগিব গাড়ী ঘোঁৰাৰ পৰা সাৱধানত তাইক ৰাখিব লাগিব আৰু ধনস্থানত কিন্তু তাইৰ কেতু বহিছে ধনস্থানত কেতু বহিছে আৰু তাই অলপ জিদ বাঢ়িব কিন্তু কাৰণ সিংহ ৰাখি সিংহ সিংহ মানে কি বনৰ ৰজা হ'ল সিংহ আৰু সিংহ ৰাখিৰ অধিপতি হয় ৰবি ৰবিও হ'ল কিন্তু ৰজাৰ নিচিনা কাৰণ ৰবিৰ কাৰণে এই গোটেই পৃথিৱীটো জীয়াই আছে হয় না নহয় ৰবি যদি নাথাকে আমি জীয়াই থাকিব নোৱাৰিম গতিকে ৰবি হ'ল সিংহৰ অধিপতি ৰবি বহি আছে এঘাৰ নম্বৰ ঘৰত গতিকে তেওঁ সাৱধান হোৱাৰ প্ৰয়োজন নহয় জানো অলপ সাৱধান হোৱাৰ প্ৰয়োজন আছে
আমি কথা পাতিম আৰু এই বিষয়ে, কিন্তু পুনৰ বিৰতি এটা লওঁ। তাইৰ কিন্তু কালহৰ প্ৰয়োজন আছে, গতিকে তাই সোমবাৰে তাইক পাৰিলে নিৰামিষ খাব দিব আৰু সোমবাৰে তাইক অলপ শিৱ মন্দিৰত লৈ যাব, অলপ সেৱা কৰি লৈ আহিব, ভাল হ'ব। নিশ্চয় আমি আৰু কথা পাতিম, বিৰতি এটা লোৱাৰ সময় হৈছে, বিৰতিটো ল'ব লাগিব। প্ৰিয় দৰ্শক, এইখিনিতে সময় হৈছে পুনৰ চমু এটি বাণিজ্যিক বিৰতিৰ, বিৰতিৰ পিছতে উভতি আহিম, চাই থাকিব মাধুৰীমা। মাধুৰীমাৰ সেই অংশলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। অনুষ্ঠানটিত আজি আমি কথা পাতি আছোঁ জ্যোতিষশাস্ত্ৰ বিশেষজ্ঞ ভৃগুমণিৰ সৈতে। আহক তেওঁৰ সৈতে পুনৰ কথা পাতোঁ। আমি ৰাহুৰ কথা বহুখিনি জানিলোঁ, এতিয়া কেতুৰ কথা ক'বলৈ বিচাৰিম বা কেতুৰ কথা জানিবলৈ বিচাৰিম। কেতুৰ প্ৰভাৱত কি কি হ'ব পাৰে? কেতুৰ প্ৰভাৱত ধৰক মই আগতে কৈছোঁ, ৰাহু কেতু যদি ভাল জেগাত যদি অৱস্থান কৰে তেতিয়া কিন্তু আপোনাৰ ভাল ৰিজাল্ট দিব, বুজিছে? আৰু যদি বেয়া জেগাত যদি আপোনাৰ অৱস্থান হয় তেতিয়াহ'লে কিন্তু আপোনাৰ বেয়া ৰিজাল্ট দিব। ধৰক আপোনাৰ ভাগ্যস্থান য'ত লগ্ন পৰিছে তাৰ পৰা নয় নম্বৰ ঘৰত আপোনাৰ কেতু বহিলে, তেতিয়াহ'লে লগ্নৰ পৰা নয় নম্বৰ ঘৰ হ'ল আপোনাৰ ভাগ্যস্থান, দহ নম্বৰ স্থান হ'ল আপোনাৰ কৰ্মস্থান, লগ্নৰ পৰা দুই নম্বৰ ঘৰ হ'ল আপোনাৰ ধনস্থান। এইবিলাক ঘৰত যদি আপোনাৰ কেতু বহে তেতিয়াহ'লে কি হ'ব, যেনেকুৱা আপুনি মানুহটো আপুনি যেনেকুৱা পৰিশ্ৰম কৰিব, যেনেকুৱা আপুনি ট্ৰাই কৰিব, যেনেকুৱা আপুনি দিনটোত পৰিশ্ৰম কৰিব, সেই অনুযায়ী আপুনি ৰিজাল্ট নাপাব। কোনোবাই চাব যে এইবিলাক জাতক জাতকীয়া জাতিকাৰ ক্ষেত্ৰত আপুনি চাব, কোনোবাই গোটেই দিনটো পৰিশ্ৰম কৰি আছে আৰু কোনোবাই কি কৰি আছে, দুই তিনি ঘণ্টামান পৰিশ্ৰম কৰিব, সি যেনেকুৱা ৰিজাল্ট পায় তাতকৈ ভাল ৰিজাল্ট পায়। নিশ্চয় আমি কথা পাতিম, ফোন কল এটা আহিছে। হেল্ল' নমস্কাৰ। নমস্কাৰ, কোনে কৈছে? কওক, কি জানিবলৈ বিচাৰিছে? মোৰ ছোৱালীজনী পঢ়াত ইণ্টাৰেষ্ট নাই, মই সেইটোকে জানিব বিচাৰিছোঁ। জন্মৰ সময় কওক, তাৰিখ? 2002 অক্টোবৰ। 21 অক্টোবৰ হয় 2002 চন, ৰাতি 11:50 সোমবাৰে। সোমবাৰে ক'ত জন্ম হৈছিলে? তাই উত্তৰাখণ্ড ৰুৰ্কি। ৰুৰ্কিত জন্ম হৈছিলে, উত্তৰাখণ্ডৰ। হয় হয়, 2002 চন বুলি ক'লে 21 অক্টোবৰ। 21 অক্টোবৰ নহয় জানো? হয় হয়, 21 অক্টোবৰ সোমবাৰ। টাইমটো কি হৈছিলে? 11:50 হয়। আৰু ভৱিষ্যৎ জীৱনৰ বিষয়ে জানিবলৈ বিচাৰিছে? তাই পঢ়াত বিলকুল মন নাই, পঢ়াত মন নাই। এতিয়া কোন ক্লাছত পঢ়ে তাই? এতিয়া 9 ক্লাছৰ, ক্লাছ 9 পাইছে। ৰাতি জন্ম না? ৰাতি জন্ম হৈছে, হয়, 11:55। গতিকে কেনেকুৱা হ'ব তেওঁৰ ভৱিষ্যৎ জীৱন? পঢ়াত মন নবহে বুলি উল্লেখ কৰিছে, ক্লাছ 9 পঢ়ে আৰু এতিয়াতো খুবেই দৰকাৰ পঢ়াত মন বহাটো নহয় জানো? ক্লাছ 9 পৰাই মানে গোটেই টেনশ্যনবিলাক আৰম্ভ হয় আৰু ৰিজাল্টৰ খুবেই এক্সপেক্টেশ্যন থাকে, অভিভাৱকসকলৰো পঢ়া শুনাক লৈ পেলাই খুব ছিৰিয়াছ হোৱা দেখা যায়। তেনে ক্ষেত্ৰত অমনোযোগিতাত ৰিজাল্ট বেয়া হোৱাৰ সম্ভাৱনা থাকে, গতিকে কি কৰিলে ভাল হ'ব, তেওঁ কেনেকুৱা ধৰণৰ প্ৰতিকাৰ তেওঁৰ কাৰণে শুভ হ'ব? কেনেকুৱা ফল দেখিবলৈ পাম আমি? বৃহস্পতি তাইৰ তুংগী আছে, মানে লগ্নত তাইৰ গুৰু বহি আছে, বৃহস্পতি বহি আছে। ৰবি তাইৰ নিজস্থ, ৰবি বহিছে কিন্তু তুলা ৰাশিত, গতিকে ৰবি নিজস্থ, ৰবি যদি নিজস্থ হয় পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত কিন্তু বাধা আহিব, গতিকে ৰবি ঠিক কৰিব লাগিব। আৰু ৰবিৰ কাৰণে সদায় গা ধোৱাৰ পিছত ৰঙা কাপোৰ পৰিধান কৰি অং ৰিং ৰিং শ্ৰী সূৰ্যায় নম সেই মন্ত্ৰটো 10 বাৰ জপ কৰিব দিব তাইক, ভাল হ'ব। আৰু প্ৰতি দেওবাৰে তাইক নিৰামিষ খাব দিব, পাৰিলে তামৰ পাত্ৰত অকণমান পানী, এটা ৰঙা ফুল, ৰঙা ফুলৰ লগত অকণমান চন্দন, এটা তুলসী পাত আৰু অকণমান তিল একেলগে কৰি তুলসী গছৰ জৰত মানে থিয় হ'ব, সূৰ্যৰ ফালে চাব অং ৰিং ৰিং, চাপোজ ধৰক এইটো সূৰ্য, সূৰ্যৰ ফালে চাব অং ৰিং ৰিং শ্ৰী সূৰ্যায় নম, এবাৰ পানীখিনি ঢালি দিলে, আকৌ অং ৰিং ৰিং শ্ৰী সূৰ্যায় নম পানীখিনি ঢালি দিলে, এনেকুৱা মুখত 10 বাৰ মাতিব লাগিব আৰু 10 বাৰতে পানীখিনি ঢালি শেষ কৰি দিব লাগিব। নিশ্চয় সেনেকুৱা কৰিলে তেতিয়াহ'লে তাইৰ পঢ়া শুনাটো ভাল হ'ব, ভৱিষ্যত তাইৰ ভাল হ'ব, কাৰণ বৃহস্পতি গুৰু ভাল, ধনস্থান তাইৰ ভাল। হয়, গতিকে সেইখিনি কৰিলে নিশ্চয় তেওঁ ভাল ফল পাব। আমাৰ হাতত সময় নাই, আপুনি বহুখিনি পৰামৰ্শ দিলে, বহুখিনি কথা জনালে, তাৰ কাৰণে আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। হয়, প্ৰিয় দৰ্শক, এয়া আছিলে আমাৰ আজিৰ অতিথি, তেওঁৰ পৰা বহুতো পৰামৰ্শ আপোনালোকেও পালে বুলি আশা ৰাখিছোঁ। পিছে আজিলৈ অনুষ্ঠানটিৰ পৰা বিদায় লোৱাৰ সময় হৈ গ'ল, মই ৰেখাই এইখিনিতে সামৰণি মাৰিছোঁ, ধন্যবাদ। মাধুৰীমা আগবঢ়ালে সানফ্ৰেছ ডেইৰী হোৱাইটনাৰ।
স্কেল্প প্লাস শ্যাম্পু শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰুইন নিউট্ৰিগ্ৰেইন আৰু চাইকেল পিয়ৰ আগৰবাতি।